আজ আমি আর চুপ করে থাকবো না। আমি সেদিন চুপ করেছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম, কেউ আমার পাশে ছিল না। এখন কি আমার মা বাবাও না, আশেপাশের লোকজনদের চাপে ওরাও আমাকে সাপোর্ট করতে পারেনি, আর আমিও তখন ছোট ছিলাম, নিজে কিছু করতে পারিনি। কিন্তু আজ পারবো, আজ আমি আর একা নই। সব সত্যিটা আমি সবার সামনে বলবো। এই লোকটার জন্য দিনের পর দিন আমাকে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট সহ্য করতে হয়েছে। স্নেহ ভালোবাসা আদরের নামে এই লোকটা আমার সঙ্গে কি কি করেছে। 12 বছর বয়সের বেগম কাউকে কিছু বলতে পারেনি, শুধু ঘুমড়ে কেঁদেছে। সেই দিন থেকে আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। কিন্তু আমি আর সহ্য করবো না। এই রনরের মুখোশের পেছনে যে নোংরা লোকটা লুকিয়ে আছে, সেই লোকটাকে আমি সবার সামনে টেনে বের করবো আজই। এসব কোন সর্বনাশের খেলা শুরু করেছ বেগম? মা মা, ওকে ওকে ছেড়ে দাও, কোনরকম প্রেশার ক্রিয়েট করবে না তুমি। কি বলছো তুমি এসব? হ্যাঁ কি বলছো তুমি? আমি কি এসব নোংরা নোংরা কথা? মা, যখন ঘটনাটাই নোংরা, কথাগুলো নোংরা শোনাবে। সত্যি শোনার পর তুমি ওকে প্রশ্ন করছো? আঙ্গুল তো এই নোংরা লোকটার দিকে তোলা উচিত। না না না, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তোমরা কেন বুঝতে পারছো না? বেগম, কার কথা বলতে তুমি কার কথা বলছো? হ্যাঁ বেগম, যে মানুষটি এতটা ভালোবাসে, তোমাকে এতটা স্নেহ করে, তার নামে নোংরা কথা বলতে নেই বেগম। মায়াকে বোঝা না। দিদি ভাই, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি একটা মিথ্যে কথা বলছি না। চুপ করো, একদম চুপ করো। আমার রন এরকম করতে পারে না। বাজে কথা বলছো তুমি তখন থেকে। তুমি যেই মানুষটাকে এতটা ভরসা করছো, সেই মানুষটা তোমার ভরসা রাখার যোগ্য নয় দিদি ভাই। ও ছোট বড় যে কোনো মেয়ের ক্ষতি করতে পারে। ওর কাছে কোনো মেয়ে সুরক্ষিত নয়। তোমার রন যে একজন মলেস্টার। বন্ধুরা, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।